ঘটনার বিবরণে প্রকাশ, উত্তরের কদমতলা ব্লকাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের মহেশপুর গ্রামে প্রায় 27টি পরিবারের বসবাস। দীর্ঘ 100 বছরের অধিক সময় ধরে গ্রামের মাটির একটি রাস্তায় গ্রামবাসীদের একমাত্র সম্বল। কিন্তু গ্রামের জৈনক শৈলেন্দ্রনাথ নামের এক ব্যক্তি বাহুবল দেখিয়ে গ্রামের একমাত্র রাস্তার উপর 3টি খুঁটি মেরে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। আর ওই ব্যক্তির কারণেই গোটা গ্রামের একমাত্র যাতায়াতের ভরসা রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার করাও যাচ্ছে না। গ্রামের কোনো লোকজন অসুস্থ হলে কাঁধে করে নেওয়া ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। প্রায় 1300 মিটার লম্বা এই মাটি সড়কটি সংস্কারের অভাবে ও জৈনকে শৈলেন্দ্রনাথের বাহুবলের কারণে আজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শৈলেন্দ্রনাথ রাস্তার উপর খুঁটি গাড়ার পথে এলাকাবাসী জড়ো হয়ে শৈলেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ওনার বাড়ির সামনে রাস্তাটির জায়গা ওনার, সুতরাং উনি সেই রাস্তার উপর খুঁটি বসিয়েছেন। পরবর্তী সময় স্থানীয় গ্রামবাসীরা সরলা গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি জানালে কোনো শুনানি হয়নি। অবশেষে এই রাস্তা বন্ধের সংবাদটি আমাদের চ্যানেলে প্রকাশিত হওয়ার পর সরলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বাররা ঘটনাটি মীমাংসা করতে কোমর পেতে নেমে পড়েন। দীর্ঘ 8 দিনের মাথায় সরলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত বডি ও সরসপুর গ্রামের মুরব্বীরা বসে লিখিতভাবে সমস্যাটি দূর করেন। পাশাপাশি শৈলেন্দ্রনাথের কাছ থেকে লিখিতভাবে বয়ান নেওয়া হয় যাতে ভবিষ্যতে শৈলেন্দ্রনাথ পঞ্চায়েতের রাস্তাটির উপর কোনো ধরনের খুঁটি গেড়ে রাস্তা বন্ধ না করেন। পঞ্চায়েতের এমন উদ্যোগে গ্রামের 27টি পরিবারের লোকজন সহ শৈলেন্দ্রনাথও সন্তুষ্ট বলেও নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা সমস্ত পঞ্চায়েত বডি বইয়ার পরে গ্রামের মুরব্বী মানুষ বইয়া এটা শেষ করা হয়েছে। যে যিনি দিছিলেন যে বেড়া অথবা কোটা, তাই না, এটা সংশোধন করিয়া নিছেন গিয়া। আমরা যে বুঝাইছি তো পরে তাহলে বুঝানি পরে আমরা কথা মানছেন, মানার পরে টাইম পর্যন্ত আমি কোটাটা তুলিয়া নিবা গিয়া। এদিকে স্থানীয় জনগণ ও শৈলেন্দ্রনাথের দাবি, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ যেন এই মাটির রাস্তাটি পাকা করে দেন, যাতে করে বর্ষাকালে অনায়াসে গাড়ি চলাচল করতে পারে। এমনি পাবলিক যাওক বা কুটুম্বাটম হয়ে যাওক কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষ গাড়ি যখন দেখব রাস্তাটা খারাপ হয় সবর চলাচল অসুবিধা হয়, আর শুধু আমার নাই, পুরা এলাকারও গ্রামবাসীরও অসুবিধা হয়। এর কারণে আমি কুটি মারছি, তারা কথা শুনে না, এর কারণে আমি কুটিটা মারি। এখনো সরলা গ্রামসভা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।